হ্যালো বন্ধুরা, বলিউড বাদশাহ শাহরুখ খান পাঠান সিনেমা নিয়ে 4 বছর পর দর্শকদের সামনে এসেছেন। তার সিনেমাটি বর্তমানে হলের টিকিট কাউন্টারে এক রাজত্ব চালাচ্ছে। সিনেমাটি 25শে জানুয়ারি মুক্তির পর থেকে বক্স অফিসে যে সাইক্লোন বয়ে যাচ্ছে তা দেখে সবাই বিস্মিত। শুধু তাই নয়, হিন্দি চলচ্চিত্র শিল্পের ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে পাঠান। অ্যাকশন ইসরায়েল থ্রিলার ঘরোনার এই সিনেমা এরই মধ্যে বিশ্বব্যাপী 729 কোটি রুপি আয় করেছে। পাশাপাশি ভারতের বাজারে 500 কোটি রুপির দিকে সাইক্লোন গতিতে এগিয়ে যাচ্ছে। ইনস্টাগ্রামে YRF এর একটি পোস্টের অনুসারে সিনেমাটি ভারতের বাজারে 453 কোটি রুপি আয় করেছে। কিন্তু সিনেমাটির প্রযোজকরা দাবি করছেন যে তারা এখন পর্যন্ত ভারতের বাজারে 378.15 কোটি রুপি সংগ্রহ করেছে। ইয়াং ফিলিন বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ তার ইনস্টাগ্রামে একটি পোস্টে শেয়ার করে লিখেছেন, পাঠান 400 কোটি মাইল ফলকের দিকে দৌড়াচ্ছে, দ্বিতীয় সপ্তাহে এটি 2 অঙ্কের ঘরে পৌঁছাবে। বলিউড পারফেক্ট স্টেশনে অভিনেতা আমির খানের দঙ্গল সিনেমাকে ছাড়িয়ে যেতে এবং সর্বকালের সর্বোচ্চ বলিউড আয়কারী সিনেমা থেকে পাঠানের আরও 22.8 কোটি রুপি প্রয়োজন। সম্প্রতি একটি বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইড রিপোর্টে বলা হয়েছে যে মুক্তির 10 দিন পর সিনেমাটি বিশ্বব্যাপী 725 কোটি রুপি আয় করেছে। পাঠান শেষ পর্যন্ত KGF 2 এবং বাহুবলী 2 উভয়কেই ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই সিনেমাটি 4 বছর পরের নিশ্চয়তার পর সিনেমার বাজারকে পুনর্জীবিত করে বিশেষ করে হিন্দি চলচ্চিত্র শিল্পকে এক অন্যান্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাপাল জানিয়েছেন, তার পেয়ার উইথ জিম্মে মহাব্বাস সিনেমাটি গত শুক্রবার মুক্তি পেয়েছে, যা পাঠান সিনেমার সঙ্গে কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হবে। নির্মাতা কাশ্যপ IndianExpress.com বলেছেন যে পাঠান সিনেমার সাফল্য অনেক মিষ্টি মনে হচ্ছে। সিনেমাটির আকাশচুম্বী সাফল্য শাহরুখকে গত 4 বছরের বেদনা ভুলে যেতে বাধ্য করেছে। পাঠান সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহে বিপুল সংখ্যক দর্শক দেখে শাহরুখ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, আমি শুধু বলতে চাই চারদিক থেকে এত ভালোবাসা পেয়ে আমি অনেক উৎফুল্ল ও রোমাঞ্চিত। সিনেমার প্রাণ ফিরিয়ে আনার জন্য আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চকর, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।